নেতা আসলেন, চারপাশের মানুষ তাকে ঘিরে ধরল, একের পর এক স্লোগান, মানুষের মধ্য থেকেই তাকে আলাদাভাবে চেনা যায়। মাশরাফি বিন মুর্তজা মাঠে যখন ছিলেন ঠিক তেমনই সবার মধ্যমণি। মাশরাফির জন্যই ছিল সবার অপেক্ষা। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে হাজির মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির আগমনে যেন স্টেডিয়ামটা জীবন ফিরে পেল, স্লোগানের পর স্লোগান। পরে সৌজন্য বক্তৃতায় মাশরাফি বললেন আয়োজিত টুর্নামেন্ট আয়োজনের কারণ এবং উদ্দেশ্য। মাশরাফি বেশ প্রশংসাও করেছেন আয়োজকদের। বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে পার্টিসিপেট করেছেন আপনারা, বিজনেস গুলে ইনশাল্লাহ খুব ভালো জায়গায় যাবেন এবং দেশের জন্য কাজ করবেন, আপনার পরিবারের জন্য কাজ করবেন, বাবা মার মুখ উজ্জ্বল করবেন, আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবেন। এটা আমাদের, আমি সবসময় এটাই করি, আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন তাদের সময় এখন, তারা বাংলাদেশকে সব থেকে সেরা জায়গায়, সব থেকে ভালো যেটা হবে দেশের জন্য তারা সেটাই বেছে নিয়ে এবং সেটাই করবে। সবাই হয়তোবা সেম অপরচুনিটি পাবে না, একজন হয়তোবা স্পোর্টসম্যান হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডক্টর হবে, তো এরকমই হবে। তো আমি বিশ্বাস করি যে যার জায়গা থেকে সেরাটা আমাদের দেশের জন্য দিবে। নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। বক্তৃতা শেষে তাড়াহুড়ো করেই মাশরাফি বেরুলেন। একজন লিডার যেমন হয় ঠিক তেমনই মাশরাফির চলাফেরা। গণমাধ্যমের আবদার ছিল ক্রিকেট নিয়ে দু চারটে কথা, তবে ব্যক্তিগত কাজ থাকায় মাশরাফি সেটা পারেননি। দিন শেষে এই ছবিটাই খবরের খোরাক। গণমাধ্যম কর্মী যারা এসেছিলেন তাদের কাছে এই ছবিটাই দামি। মিরপুর থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। আমরা